আসসালামু আলাইকুম, সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না ব্যাটিং কোচ অ্যাশ্রয়েল প্রিন্সকে। কাগজে কলমে চুক্তি না থাকায় জিম্বাবুয়ে সফর শেষ করেই সাউথ আফ্রিকা ফিরে যাচ্ছে এই ব্যাটিং কোচ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ব্যাটিং কোচ অ্যাশ্রয়েল প্রিন্সকে পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রিন্সের সাথে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিলেও প্রিন্স নিজ থেকেই অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না। জিম্বাবুয়ে সফরের আগে প্রিন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি, তবে নিয়োগ প্রাপ্তির সময় প্রিন্সের অ্যাসাইনমেন্ট ছিল শুধু জিম্বাবুয়ে সফর। জিম্বাবুয়ের মাটিতে টাইগাররা তিন ফরম্যাটে ভালো করেছে। প্রিন্স ও তার কাজ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বোর্ডের নীতি নির্ধারকরা, তাই তাকে অন্তত আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচের পদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে বাংলাদেশের দায়িত্ব নেয়ার আগে প্রিন্স তার পুরনো দায়িত্ব পুরোপুরি শেষ করে আসতে চান, তাই দক্ষিণ আফ্রিকা এ দলের কাছে এখন ছুটতে হচ্ছে তাকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, অ্যাশ্রয়েল প্রিন্সকে আমরা অস্ট্রেলিয়া সিরিজে পাচ্ছি না। তার কারণ হল, ওর সঙ্গে আমরা জিম্বাবুয়ে সিরিজ পর্যন্তই কাগজে কলমে চুক্তি রেখেছিলাম, এখন চুক্তি শেষ হয়ে গেল। আর প্রিন্স তো দক্ষিণ আফ্রিকা এ দলের কোচ ছিল, ওখানে ওর কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকছেন না তিনি। আকরাম খান অবশ্য জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজের পর বাংলাদেশ দল ঠিকই ফিরে পাবে প্রিন্সকে। আকরাম খান জানান, আমরা প্রিন্সকে জানিয়েছি আমরা বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচের চুক্তিটা বাড়াতে আগ্রহী। প্রিন্স বলেছে, নিউজিল্যান্ড সিরিজ থেকে টাইগারদের দায়িত্ব সে নিবে, এখন ওখানে কাজ গুছিয়ে তারপর সে ফিরবে অস্ট্রেলিয়া সিরিজে। তাই তো প্রধান কোচ ডোমিঙ্গোর উপরই বাড়তি চাপ। আকরাম খান জানান, আপাতত ডোমিঙ্গো প্রিন্সের জায়গাটা দেখবে, যেহেতু খুব বেশি কাজ করারও থাকে না ম্যাচ চলাকালীন। আশা করছি এই সাময়িক গ্যাপটা পূরণ করতে পারবে ডোমিঙ্গো। সম্মানিত দর্শক, আপনার কাছ থেকে জানতে চাই, ব্যাটিং কোচ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সে কোনো প্রভাব পড়বে কিনা, জানাতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।